ग्रीन टी हलो एक धरनेर सबुज चा जा कैमेलिया सिनेसेसिस पाता एवं कुड़ी थेके तैरी करा हय। ग्रीन टी कैंसारेर झुंकी कमाय, एते विद्यमान एंटीअक्सिडेंट भिटामिन सी एर चेयेओ 100 गुण एवं भिटामिन ई एर चेयेओ 24 गुण बेशी। ग्रीन टी मेटाबलिजम बाड़िये फैट बार्ने सहायता करे अर्थात ओजन कमाय। एक दिने ग्रीन टी 70 कैलोरी बार्ने सहायता करे जा प्राय 20 मिनट हाँटार समान। ताई आज के आपनादेरके ए ग्रीन टीटा किभाबे तैरी करबेन सेई प्रसेसटा शेयर करब। अनेकेई आमार पेजे बोलेछेन ए ग्रीन टी रेसिपिटा शेयर करार जोन्नो, ताई आजकेर भिडियोटी आपनारा प्लिज एकटी लाइक दिए सेई साथे आपनादेर प्रोफाइले शेयर करे दिबेन, एते करे अन्यराओ देखार सुयोग पाबे। तो आमी जेहेतु वेट लस जार्निटा शुरू करेছি তাই প্রথম থেকে আপনাদের সাথে ছোট ছোট অনেক ক্লিপস ভিডিও শেয়ার করব যা আপনাদের ওজন কমাতেও সাহায্য করবে। আর আমি আগেই বলে নেই আমি কোনো স্পেশালিস্ট না, আমি জাস্ট যেভাবে আমার ওজনটাকে নিয়ন্ত্রণে রাখি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক এই গ্রিন টিটা আপনারা কিভাবে তৈরি করবেন। एक कप ग्रीन टी तैरी करार जोन्नो एखाने आमी 2 ग्लास पानी दिएछि। पानीटा गरम हये आसार परे एखाने आमी एक टुकरो दारचिनी छोटो छोटो करे भेंगे दिएछि, एक टुकरो आदाके एकटु छेचे दिएछि आर दिएछि दुटो तेजपाता। आर एखाने जोदि घरे थाके ताहले किछुटा गोलमरिच व्यवहार करते पारेन, सादा अथवा कालो गोलमरिचो किन्तु ओजन कमाते खूबी हेल्पफुल। तो आमार हातेर काछे छिलो ना बिधाय आमी आर गोलमरिचटा दिलाम ना। तो एटाके 20 थेके 25 मिनिटेर जोन्नो जाल करे निब। এই ফাঁকে আমি আমার ব্রেকফাস্টটা তৈরি করে নিব। তো সকালবেলা ওজন কমানোর জন্য আপনি খুব হেলদি একটা ব্রেকফাস্ট রাখতে পারেন, এতে করে আপনার ওজন কমানোর পাশাপাশি আপনার স্কিন এবং হেয়ারেরও খেয়াল রাখতে হবে। তাই উচ্চ প্রোটিন সমৃদ্ধ একটা ব্রেকফাস্ট থাকলে বেশি ভালো হয়। তো যাই হোক আমি আজকে ডিম দিয়ে ব্রেকফাস্টটা করব। যেহেতু একটা হেলদি ব্রেকফাস্ট করব তাই ডিমের সাথে আমি আরও একটা সুপার ফুড ব্যবহার করব, যেটাতেও রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ক্যালসিয়াম এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সহ অনেক অনেক পুষ্টিকর উপাদান। তো আপনার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, অনেক কিছু জানতে পারবেন। তো যাই হোক ডিমের উপরে দেখতেই পাচ্ছেন আমি কি ছিটিয়ে দিয়েছি। আমি দিয়েছি চিয়া সিড। চিয়া সিডটা কিন্তু একটা সুপার ফুড, আর সকালে একটা হেলদি ব্রেকফাস্টে কিন্তু অবশ্যই আপনারা চিয়া সিড রাখতে পারেন, এতে করে আপনাদের ভিটামিনের চাহিদাও পূরণ হবে, সেই সাথে ওজন কমাতেও কিন্তু চিয়া সিড অনেক উপকারী। তো উপর থেকে কিছুটা চিয়া সিড ছিটিয়ে দিয়ে আরও একটু উপর থেকে তেল দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একদম চুলার আঁচটা কমিয়ে আমি খুব ভালোভাবে কুক করে নিব ডিমটা, যাতে কুসুমটা খুব ভালোভাবে কুক হয়ে যায়। তো এদিক দিয়ে আমার নাস্তাটা প্রায় রেডি হয়ে গেছে, এখন আমি ডিমটাকে তুলে নিব। তো এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ডিমের মধ্যে চিয়া সিড কেন দিলাম। এটা দিলাম আমার ভালো লাগে খেতে, আর চিয়া সিডটা ওজন কমাতে খুবই হেল্পফুল, তাই ডিমের পাশাপাশি তো আমার চিয়া সিডটাও খাওয়া হয়ে গেল, এর জন্য এটার সাথে আমি চিয়া সিডটা দিয়ে নিলাম। তো নাস্তাতে আমি কি কি রেখেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো নাস্তাতে দেখুন রেখেছি আমি একটা ডিম পোচ আর সাথে কয়েকটা কিশমিশ আর কয়েক ধরনের বাদাম। এখন বাদামটা আপনারা যে কোনো ধরনের বাদাম রাখতে পারেন, অবশ্যই যদি আপনারা ওয়েট লস করেন বা আপনাদের ডায়েট জার্নি শুরু করেন আপনাদের খাবারের তালিকায় কিন্তু বাদাম অবশ্যই রাখতে হবে, কারণ বাদামটা প্রতিদিন যদি আপনারা না খান, যেহেতু আপনারা খাওয়া দাওয়া কমিয়ে দিচ্ছেন, তারপরে গ্রিন টিটাও কিন্তু মেটাবলিজমটা বাড়িয়ে ওজনটা কমাচ্ছে, তো সব দিক মিলিয়ে কিন্তু আপনার শরীরে একটা পুষ্টির জন্য আপনার বাদামটা রাখতে হবে, কারণ বাদামে অনেক বেশি পরিমাণে আমাদের প্রোটিন আছে যেটা আমাদের স্কিন এবং চুলের জন্য খুবই উপকারী। অনেকেই আছেন যাদের দেখবেন ওয়েট লস জার্নি শুরু করার পরপরই চুল পড়ার সমস্যাটা শুরু হয়ে যায়, এর জন্য আপনারা আপনাদের খাবারের তালিকায় বাদাম রাখার চেষ্টা করবেন আর একটা ফ্রুটস রাখার চেষ্টা করবেন। তো যাই হোক আমি আমার নাস্তাটা করে নিলাম, এখন গ্রিন টিটা তৈরি। বাংলাদেশে কিন্তু এখন বিভিন্ন ধরনের গ্রিন টি পাওয়া যায়, তবে আমার কাছে ভালো লাগে ইস্পাহানি আর কাজী অ্যান্ড কাজী ফার্মের গ্রিন টিটা। আমি কিন্তু এখানে কোনো স্পন্সর করছি না ওদের ব্র্যান্ডের, বা জাস্ট আমার ভালো লাগে যেটা আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর ইস্পাহানি আর কাজী অ্যান্ড কাজী ফার্মের গ্রিন টিগুলো এখন মোটামুটি সব জায়গায় অ্যাভেলেবেল আছে, আর এগুলোর দামও আপনার ये ग्रीन टी आमी निয়েছি काजी फार्मेर एटा आमार काछ थेके 180 बा 85 टाका रेखेছে तो दामटाও किन्तु अत बेशी ना तो एर जोन्नो आपनारा ये ग्रीन टा निते पारेन बाईस पाहानिटाओ निते पारेन दोनोटार टेस्ट आमार काछे एकी रकम लेगेছে तो खराब ना आसले भालोई दुइटाई तो आपनादेर जेटा भालो लागे सेई ब्र्यांडेडटा आपनारा निते पारेन। एरपरे आपनारा ग्रीन टीटार मध्य चाइले सामान्य लेबू रस दिबेन और जारा प्रथमबार खाबेन तारा एकटु मधु दिए नेबेन कारण एटा प्रथमबार खेले आपनार काछे भालो नाओ लागते पारे मधुटा दिले खेते भालो लागबे और अवश्यई किन्तु चीनी अवॉइड करबेन कखनोई किन्तु चीनी खाबेन ना ग्रीन टीर साथे बा ओजन कमानोर समय अवश्यई आपनार एई दिकटा खेयाल राखते होबे। तो आशा करी डिटेल्से आपनादेरके अनेक किछु जानाते पेरेछि भालो लागले प्लिज कमेंट करबेन और शेयर करबेन। सबाई भालो थाकबेन सुस्थ थाकबेन और आमार यूट्यूब चैनलटी सबस्क्राइब करे नेबेन। आल्लाह हाफेज।